দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের 300 পৃথিবী অনুষ্ঠান থেকে। আমি ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন, পৃথিবী থেকে তিনটি বিষয়কে শূন্যের কোটায় নিতে পারলে একটি শান্তিময় পৃথিবী তৈরি হবে। তারই ধারাবাহিকতায় আজকে আগ্রাবাদ মহিলা কলেজে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো আছি সবাই? এই পর্যায়ে 300 কি এবং কিভাবে তা বাস্তবায়ন হবে তার উপর আলোচনা হবে। আলোচনার পূর্বে আমি আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমি বিজ্ঞজনদের আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ আগ্রাবাদ মহিলা কলেজ। উপস্থিত রয়েছেন অধ্যাপক মনোয়ারা বেগম, উপাধ্যক্ষ আগ্রাবাদ মহিলা কলেজ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ফাতেমা শর্মিল, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। আমার ডানে উপস্থিত রয়েছেন মুজাহিদুল ইসলাম, কিফারসন শিজুর ক্লাব। উপস্থিত রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। রয়েছেন খাদিজা আক্তার, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ। এ পর্যায়ে 300 কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এ বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম, কিফারসন শিজুর ক্লাব। হ্যালো এভরিওয়ান, প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এমন একটি পৃথিবীর সন্ধান দিয়েছেন যেটিকে বলেছেন, এই তিনটি জিনিসকে শূন্যের কোঠায় নামাতে পারলে আগামীর পৃথিবী হবে সুন্দর, বাসযোগ্য এবং নিরাপদ। এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমি প্রথমে এই তিনটি শূন্যের বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম বিষয়টি হচ্ছে শূন্য নেট কার্বন ইমিশন, অর্থাৎ সমগ্র পৃথিবী থেকে যদি কার্বন নিঃসরণটা শূন্যের কোঠায় নামানো যায় তবে আগামীর পৃথিবী হবে সুন্দর। আমরা জানি কার্বন নির্গমনের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, মুহুর্মুহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য স্যার বলেছেন প্রথম যে কাজটি সেটি হচ্ছে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামাতে হবে। দ্বিতীয় যে বিষয়টি তিনি উপস্থাপন করেছেন সেটি হলো বেকারত্বকে শূন্যের কোঠায় নামাতে হবে। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন হিসাবে 4 কোটির ওপর মানুষ বেকার রয়েছে। এই বৃহত শক্তিটাকে, সেটি সারা পৃথিবীর আলোকায় সংখ্যাটা আরো অনেক বেশি, এই সংখ্যাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে পৃথিবী থেকে যে আর্থিক, সামাজিক, পারিবারিক যে সমস্যা সেটি অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে। অর্থাৎ বেকারত্বকে শূন্যের কোঠায় নামাতে হবে, এটি তার দ্বিতীয় বিষয়বস্তু। সর্বশেষ যে বিষয়বস্তুটি রয়েছে সেটি হলো দারিদ্রতা। তিনি বলেছেন এই দারিদ্রতাকে জাদুঘরে পাঠাতে হবে। সুতরাং এই দারিদ্রতাকে যদি সমূলে উৎপাটন করা না যায় তাহলে পৃথিবীটা যতই পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ থাকুক না কেন, সামাজিক, রাষ্ট্রীয়, আর্থিক কাঠামোতে দুর্ব্যবস্থাপনা থেকেই যাবে। সুতরাং এই দারিদ্রতাটাকে একেবারে সমূলে উৎপাটন করতে হবে। এই তিনটি শূন্যের সর্বশেষ শূন্যটি হচ্ছে দারিদ্রতার যে সীমা সেটিকে শূন্যের কোঠায় নামাতে হবে। এই তিনটি বিষয়কে 10 নয় 5 নয়, একেবারে শূন্যের কোঠায় নামানোর জন্য তিনি নতুন পৃথিবীর সন্ধান দিয়েছেন, সেটিকে বলছি 3-0 কনসেপ্ট। এটি হচ্ছে মূলত 3-0 কনসেপ্ট। এই 3-0 বাস্তবায়নের জন্য তিনি পৃথিবীর মধ্যে যেই জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন এবং মনে করেছেন যেই শক্তিটি এই 3-0 বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী সৈনিক হিসেবে কাজ করবে তাদের বয়স হচ্ছে 12 থেকে 35। এটি অবাক করা বিষয় নয়, এটি বাস্তব বিষয়। তিনি বলেছেন 12 থেকে 35 বছরের যে যুবক, যুবতী, তরুণ তরুণীরা আছেন তারাই এই 3-0 বাস্তবায়ন করবেন। তিনি এটি একটি ফর্মুলা দিয়েছেন, এটি একটি ক্লাব গঠন করেছেন, 3-0 ক্লাব। সেটি সারা পৃথিবীতে, এটি বর্ডারলেস গ্লোবাল ক্লাব, মাত্র 5 জন সদস্য, সমমনা, কাছাকাছি বয়সের। এই বয়সসীমার মধ্যে 5 জন একসাথে হলেই একটি ক্লাব গঠন করতে পারবেন। ওই ক্লাবের যে কোনো একটি ফোকাসিং পয়েন্ট থাকতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ওই ক্লাব গঠনের পর যে কর্মসূচিটা নেওয়া হবে সেই কর্মসূচির মাধ্যমে যে বাস্তবায়ন কাজটি বাস্তবায়ন করা হবে সেটি যাতে এই 3-0 যে কোনো একটি, যে কোনো 2টি কিংবা 3টিকেই টাচ করে। সেজন্য তিনি 5 জন যে ক্লাবের কনসেপ্ট দিয়েছেন, যে 5 জন ক্লাবের মধ্যে রয়েছে
প্রধান যিনি দলনেতা হবেন তাকে বলা হচ্ছে কিপারসন, তারপর যিনি সহকারী থাকবেন তাকে বলা হচ্ছে ডেপুটি কিপারসন, এরপর বাকি তিনজন থাকবেন সদস্য। এবং 12-35 বছরের মধ্যে হলো ক্লাবের সদস্যদের বয়সের পার্থক্য 7 বছরের অধিক হবে না। এই ক্লাব গঠন করার পরে সদস্যরা তাদের একটি বিষয়কে চূড়ান্ত করবেন, যেটিকে বলছে ফোকাসিং পয়েন্ট। সুইজিরো ক্লাব থেকে 26টি ফোকাসিং পয়েন্ট দেওয়া হয়েছে, সেটি আরও অধিকও যুক্ত হতে পারে। তবে আপনি এই ফোকাসিং পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন সারা পৃথিবীর যে কোনো ক্লাবগুলোর সাথে সংযুক্ত হয়ে। ধরেন আপনি একটা ক্লাব করলেন সুইজিরো ক্লাব ফর আর্কিটেকচার। এখন আর্কিটেকচারের যে ক্লাবটি করলেন সেটির মাধ্যমে আপনি একটি ধরেন ভবনের নকশা করলেন, যে ভবনের নকশার মধ্যে দেখা গেল এই ভবনটা কাজ আপনি যখন ইমপ্লিমেন্ট করলেন সেটি থেকে কোনো কার্বন নিঃসরণ হচ্ছে না, সেটিতে অনেকের কাজের সন্ধান হচ্ছে এবং এটির মাধ্যমে অনেকের দারিদ্রতা দূরীকরণ করা হচ্ছে। এই ক্লাবটির সাথে আপনি জার্মানির কোনো একটি ফিজিরো ক্লাব ফর আর্কিটেকচারের সাথে যুক্ত হতে পারেন, অস্ট্রেলিয়ার কোনো একটি ক্লাবের সাথে যুক্ত হতে পারেন। অর্থাৎ এই ক্লাবের সদস্য হওয়ার মাধ্যমে আপনি একটি গ্লোবাল সিটিজেনে রূপান্তরিত হলেন, সারা পৃথিবীতে যতগুলো ক্লাব আছে তাদের সহযোগিতা নিয়ে আপনি কাজ করতে পারলেন। এর মাধ্যমে আপনি পুরো পৃথিবীকে একসাথে নিয়ে থ্রিজিরো ক্লাবের যতগুলো সাপোর্ট অর্গানাইজেশন আছে সেগুলো সহযোগিতা নিয়ে এটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের 3-0 বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী হবে। আমি আশা করি আপনারা সকলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের 3-0 বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা প্রশ্ন শুনতে চাই। তোমরা যারা আমাদের এই কনসেপ্টের উপরে তোমাদের জানার আগ্রহ আছে তোমাদের মধ্য থেকে প্রশ্ন করবে, আমরা উত্তর দেব। আমার নাম রামিসা ফারিয়া মোহনা, আমি আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন হলো, আমি কিভাবে এই ক্লাবের সদস্য হতে পারি? রামিসা, তোমার প্রশ্নের জবাব দিবে এই মুহূর্তে আমাদের অতিথি মুজাহিদুল ইসলাম। রামিসা, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। তোমার প্রশ্নটা ছিল কিভাবে এই ক্লাবের সদস্য হতে পারো। প্রথম হচ্ছে তোমরা 5 জন সদস্য সমমনা তৈরি করবে এবং তোমরা সিলেক্ট করবে তোমাদের কি পারসন কে হবে, অর্থাৎ দলনেতা কে হবে, উপদলনেতা কে হবে, আর বাকি 3 জন সদস্য কারা হবে। এদের বয়স আশা করি 12-35 বছরের মধ্যে হবে এবং কারো বয়সের পার্থক্য 7 বছরের বেশি হবে না। সিলেক্ট করার পরে এরপর তোমরা যেটি করবে সেটি হচ্ছে তোমাদের 5-6 জনেরই নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, এই 4টি ডাটা আমাদের কাছে প্রেরণ করবে। এরপরে এই ডাটাগুলো আমরা 30 ক্লাব গ্লোবাল সেন্টারে পাঠাবো, তারা সেখান থেকে এই ক্লাবের রেজিস্ট্রেশন করে দিবে। আমার নাম মিম আক্তার, আমি আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী। সম্মানিত অতিথিবৃন্দর কাছে আমার একটি প্রশ্ন ছিল, 30 ক্লাবের কাজগুলো কি আমরা এককভাবে করতে পারি? আমাদের দ্বিতীয় প্রশ্ন আর মিমের পক্ষ থেকে এসেছে, এই প্রশ্নের উত্তর দিবে মুজাহিদুল ইসলাম। ধন্যবাদ মিম তোমার প্রশ্নের জন্য। তুমি প্রশ্ন করেছো 30 ক্লাবের কাজগুলো কি এককভাবে করতে পারা যাবে। জি না, 30 ক্লাবের কাজগুলো যে দল গঠন করা হবে 5 জন সদস্যের, সেই 5 জন সদস্য দলগত সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করতে হবে, অর্থাৎ দলগতভাবেই কাজটি করতে হবে। আমার নাম হুমায়রা ইয়াসমিন এসনেহা, আমি আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্নটি হচ্ছে, সদস্যদের বয়সের মাপকাঠি কেন? আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর দিবে আজকের অতিথি মুজাহিদুল ইসলাম। ধন্যবাদ হুমায়রা, তোমার প্রশ্ন ছিল সদস্যদের বয়সের মাপকাঠি কেন। বয়সের মাপকাঠি এ কারণেই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস মনে করেন এই 3-0 বাস্তবায়ন করতে অগ্রগামী সৈনিক হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে এই 12-35 বছরের বয়সের যুবক যুবতী তরুণ তরুণী। সুতরাং সেজন্যই তিনি একটি বয়সের মাপকাঠি দিয়েছেন এবং বয়সের একটি ক্লাবের বয়সের পার্থক্য 7 বছরের অধিক দেননি, এ কারণে যাতে তাদের মধ্যে জেনারেশন গ্যাপটা না হয়ে যায়। আমরা জানি একটা জেনারেশনের সাথে আরেকটা জেনারেশনের চিন্তায় কর্মে একটা গ্যাপ থাকে, সেটি না হওয়ার জন্যই তিনি বয়সের এই মাপকাঠিটি নির্ধারণ করে দিয়েছেন। এ পর্যায়ে শিক্ষার্থী তোমাদের মধ্য থেকে আমরা শুনতে চাই একজন শিক্ষার্থীর বক্তব্য। আর তোমাদের মধ্যে থেকে বক্তব্য রাখার জন্য কেউ প্রস্তুত আছো? ইয়েস, আমি সৈয়দা মুকাররমা খানম, আমি আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমরা ইতিমধ্যেই জেনেছি 3-0 পৃথিবীর কথা। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পুরো পৃথিবীকে তিনটি বিষয়ে শূন্যে নিয়ে যাওয়ার
দর্শন 30 ক্লাব। আজকে আমাদের এই প্রতিষ্ঠানে 30 ক্লাবের এমন একটি পরিচিতি প্রোগ্রাম আয়োজন আমাদের সত্যি অনুপ্রাণিত করেছে। আগামী দিনে এই তথ্যের উপর কাজ করতে আমরা আগ্রহী হয়েছি। আশা করি এই কাজটি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণকুমার দত্ত মহোদয়কে, স্যারকে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববরণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের 2007-এর শেষ প্রান্তে উনি সমগ্র বিশ্বের জন্য একটা কনসেপ্ট মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে সামাজিক ব্যবসায়। এরপরও সামাজিক ব্যবসায়ের পাশাপাশি তিনি 30 কনসেপ্ট সমগ্র বিশ্ববাসীর জন্য উপস্থাপন করেছেন, যা এই বিষয়ে ইতোমধ্যে জাতিসংঘের ভাষণের মধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের এই বিষয়াদি উল্লেখের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গার অনিয়ম অনাচারের কথা উপস্থাপন করেছেন, তার সাথে সাথে সামাজিক ব্যবসায় এবং 30-এর বিষয়টাও উপস্থাপন করেছেন। আমি স্যারের জাতিসংঘের যে ভাষণের মধ্যে 30-এর যে কনসেপ্টটা আমি দেখেছি, যে কনসেপ্টের মধ্যে কথাটা উনি বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন, আজকে 30 ক্লাবের আজকের এই অনুষ্ঠানে যে আমার প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত কি পার্সনরা যে আলাপ আলোচনা করে যাচ্ছেন, সেটাতে আমি সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছি। যে 30 ক্লাবের সদস্য হতে পারবে ন্যূনতম বয়স 12 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 35, এবং যারা সদস্য হবে তাদের বয়সের মধ্যে ব্যবধান থাকবে মাত্র 7 বছর। এখানে উল্লেখ করার মতো যে 5 সদস্যের একটা ক্লাব, অর্থাৎ 5 জনের মধ্যে কি পার্সন, ডেপুটি কি পার্সন আর 3 জন মেম্বারের সমন্বয়ে এই ক্লাবটা। আমি যতটুকু বুঝলাম, একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা যদি 1000 যদি হয়ে থাকে, সেখানে যদি 1000 শিক্ষার্থী যদি এই ক্লাব গঠনে যদি উদ্বুদ্ধ হয়, তাহলে সেখানে তারা প্রতি 5 জনে একটা ক্লাব করতে পারবে, তাহলে 1000 জনের জন্য ক্লাব করা যেতে পারে 200। এবং সেই ক্লাবগুলোর যেহেতু বিশ্বব্যাপী, এই ক্লাবের মাধ্যমে বিশ্বের এক দেশের মেম্বারের সাথে অন্য দেশের মেম্বারের, এক দেশের ক্লাবের সাথে অন্য দেশের ক্লাবের একটা যোগাযোগ সম্পর্ক স্থাপিত হবে, অর্থাৎ বিশ্বব্যাপী একটা বন্ধুত্বের নিদর্শন প্রতিষ্ঠিত হবে। আমাদের প্রিয় ইউনূস স্যার যে এই এমন একটা কনসেপ্ট করেছেন যেটাতে উনি দারিদ্র্যকে জিরো করবেন, নেট কার্বন নিঃসরণ জিরো করবেন এবং বেকারত্বকেও জিরো করবেন, তাহলে বিশ্ববাতৃত্বের পাশাপাশি অর্থাৎ 3টা বিষয়কে জিরো করবেন। সত্যিকার অর্থে এই কনসেপ্ট প্রশংসার দাবি রাখে। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে এই কনসেপ্ট উদ্বুদ্ধ হয়ে এই 30 ক্লাব তারা করে দেশ গঠনে যে ভূমিকা রাখবে সে আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা জানি দারিদ্র আমাদের বিশ্বে দীর্ঘকাল ধরে একটি স্থায়ী সমস্যা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছেন এবং ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তার প্রচেষ্টা ইতিমধ্যেই প্রমাণ করেছে যে দরিদ্রদের ক্ষমতায়ন, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন এই সমস্যার উপর একটি পরিবর্তনমূলক প্রভাব ফেলতে পারে। 30 ক্লাবে এই দৃষ্টিভঙ্গিকে অনেক প্রসারিত করে, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থার সমর্থন করে যা ব্যক্তিদের উদ্যোক্তা এবং সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র থেকে নিজেদের বের করে আনতে সক্ষম করে এবং মর্যাদার সাথে জাতীয় অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। ড.
ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন অন্যের ব্যবসার কাজে। তরুণ সমাজ পাশ করে মাস্টার্স করে কী করে, অন্যের ব্যবসার কাজে নিজেকে লিপ্ত করার চেষ্টা করে, চাকরি খোঁজে। তিনি এই ঐতিহ্যগত ধারণাটাকে পুরনো এবং ট্র্যাডিশনাল বলে বাদ দিয়েছেন। তার পরিবর্তে তিনি একটি নতুন প্রজন্মের উদ্যোক্তা, যারা বিশেষ করে তরুণ তরুণী, তাদের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখাচ্ছেন যেটার প্রেক্ষিতে 30 ক্লাব ব্যক্তিদের চাকরি প্রার্থী না করে সামাজিক ব্যবসার মতো উদ্যোগের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি বিশ্বের পরিকল্পনা করেছেন যেখানে যে কেউ পটভূমি নির্বিশেষে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে। এতে বেকারত্বই দূর হবে না, বরং একটি প্রাণবন্ত সটেকসই অর্থনীতিও তৈরি হবে যেখানে প্রত্যেকের উন্নতির সুযোগ রয়েছে। এবার আসি তৃতীয় লক্ষ্য বা সর্বশেষ লক্ষ্য, জিরো নেট কার্বন। জিরো নেট কার্বন নির্গমন হয়তো সবচেয়েই জরুরি, যেহেতু আমরা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এমন পরিণতির মুখোমুখি হচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ থেকে খাদ্য নিরাপত্তাহীনতা এতটা স্পষ্ট যে আমাদের বর্তমান জীবনযাত্রা অস্থিতিশীল। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবেশগত অবক্ষয় মোকাবেলায় আমূল পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি এই নেট কার্বন নির্গমনের ক্ষতি থেকে রক্ষার জন্য একটি টেকসই শক্তি সমাধান, উদ্ভাবনী কৃষি এবং দায়িত্বশীল খরচের মাধ্যমে তার সাথে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন, যেখানে দারিদ্র এবং মোকাবেলা করার সাথে সাথে দারিদ্রের সাথে সাথে বেকারত্ব মোকাবেলা করার সাথে হাত মিলিয়ে যায়। এই চ্যালেঞ্জগুলো যেহেতু পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ আমাদের এই তিনটা বিষয়কে জিরো করতে হলে দেখা যায় তিনটি বিষয়ই আমাদের পরস্পর সম্পর্কযুক্ত। ২০১৪ সালের সম্পূর্ণ বিশ্বের সম্পদের অর্ধেক সম্পদের মালিকানা ছিলেন এই বিশ্বের মাত্র 85 জন নাগরিক। এরপর 2015 সালে ওই অর্ধেক সম্পদের মালিকানা পেয়েছেন 80 জন নাগরিক, আর এই বর্তমান 2024 সালে সে অর্ধেক সম্পদের মালিক হয়েছেন মাত্র 62 জন নাগরিক, আর বাকি অর্ধেক সম্পদের মালিক সমস্ত বিশ্বের নাগরিকেরা। যদি ক্রমাগত এইভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে একদিন সম্পূর্ণ সম্পদের 99% সম্পদেই একজনের কাছে চলে যেতে পারে, আর শুধু 1% সম্পদ থাকবে সমস্ত বিশ্বের নাগরিকদের কাছে। কি হবে সেদিন? সেদিন দেখা যাবে একজন হয়ে যাবে রাজা, এই বিশ্বকে শাসন করবেন, যত অনিয়ম দুর্নীতি অভিযোগ অনাচার সব সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বলা শুরু হয়ে গেছে এই বিশ্ব চালাচ্ছে গাফা। গাফা মানে গুগল, অ্যাপল, ফেসবুক এবং আমাজন নামক 4টি সংগঠন। অত্যন্ত দুঃখজনক, এত সম্পদের মালিক যদি তারা হয়ে যান এটা বিশ্বের জন্য ভয়াবহ অবস্থা। এই সম্পদকে সম্পদ কেন্দ্রীকরণ জিরো করা যায় কীভাবে, ডক্টর ইউনূস স্যার সেটাই বিবেচনায় এনেছেন। আমাদের এই সম্পদ কেন কেন্দ্রীকরণ করা হয়, কীভাবে কেন্দ্রীকরণ হয় আমরা জানি। সম্পদ হচ্ছে চুম্বকের মতো, একটা বড় চুম্বকের যে আকর্ষণ শক্তি থাকে সে ছোট চুম্বকগুলোকে আকর্ষণ করে তার নিজের কাছে নিয়ে আসতে পারে, তাই সম্পদা সেভাবে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। আর সেটা যদি হয় আমাদের জন্য অত্যন্ত অমঙ্গলজনক, তার থেকে উত্তরণের সমাধান আমাদের খুঁজতে হবে। আর সেই সমাধান একটাই, আমরা যে শহরমুখী, যে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যে অর্থনীতি আমরা গড়ে তুলেছি তা হতে হবে সর্বময় গ্রামীণমুখী, অর্থাৎ আমাদের যে বর্তমান অর্থনীতি ব্যবস্থা তা হতে হবে বিপরীত ব্যবস্থা। আমাদের গ্রামীণ জনগণকে যদি আমরা অর্থনীতিতে উন্নত করতে পারি তাহলে আমাদের এই ভারসাম্য ঠিকই আসবে, আমাদের সমাজ একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আর তার জন্য আমার দৃষ্টিতে যেটা বেশি প্রয়োজন, সে প্রত্যেক নাগরিকের কাছে দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম জাগ্রত হতে হবে। তাই আমি বলবো আজ প্রত্যেক মানুষের একটি মাত্র স্লোগান হবে,
আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। এই স্লোগান যদি আমরা লালন করি, আমরা ধারণ করি, তাহলে নিশ্চয় আমাদের সমাজ এগিয়ে যাবে। আমরা অন্যায় করতে গেলে আমাদের বিবেক বাধা দিবে। আজ যে কার্বন নিঃসরণের যে আমাদের অসুস্থ প্রতিযোগিতা, সেটা নিঃসরণ হবে। আমরা একে অপরের উপকারে এগিয়ে আসতে পারবো, আমাদের দারিদ্রতা বিমোচন হবে, আমাদের বেকারত্ব দূর হবে, যদি আমরা আমাদের সম্পদকে আমরা সামঞ্জস্যপূর্ণ নিয়ে আসতে পারি। আজকের আলোচনায় আর বেশি কিছু না বলে এখানেই বলবো কবিতার ভাষায়, ডক্টর ইউনূস স্যার থ্রিজির তত্ত্বের আবিষ্কার একটি বিস্ময়কর আবিষ্কার, যার সফলতায় এই পৃথিবী মুক্ত হবে কার্বন নিঃসরণ এবং দারিদ্র্যের হাহাকার। এতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে সেই বিষয়গুলোর উপরেই এখন তোমাদের কাছ থেকে আমরা জানতে চাইব। সর্বপ্রথম তোমাদের কাছে জানার আমার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে 3-0 কি কারা এটি পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে উম্মে আইমন, আমি আগ্রাবাদ মহিলা কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। আপনার স্যার, আপনার প্রশ্নটির উত্তর হলো শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা এবং শূন্য কার্বন নিঃসরণ। এবার দ্বিতীয় প্রশ্ন, এই ধারণার প্রবক্তা কে? আসসালামু আলাইকুম, আমার নাম রেবেকা ইসলাম, আমি আগ্রাবাদ মহিলা কলেজের একজন 11 শ্রেণীর শিক্ষার্থী। আপনারা যে প্রশ্ন করেছেন সে প্রশ্নটির উত্তর হচ্ছে 3-0 পৃথিবীর প্রবক্তা নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস। এই প্রক্রিয়ার সাথে আমরা কিভাবে যুক্ত হতে পারি? আসসালামু আলাইকুম, আমি ফাহামিদ আক্তার নুরী, আমি আগ্রাবাদ মহিলা কলেজের 11 শ্রেণীর একজন শিক্ষার্থী। আপনাদের প্রশ্নের উত্তরটি হলো 5 সদস্যর মাধ্যমে 3-0 পৃথিবীর ক্লাবটি সংগঠন করা হয়। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেট এবং টিভি সেটের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। পরবর্তী সময় অনুষ্ঠানটি দেখার যাদের সুযোগ হবে তাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা। ভিন্ন পর্বে ভিন্ন প্রতিষ্ঠানে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই নিরাপদ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।